রান করছে 8000 কিলোমিটার এর গাড়ি ডাবল লেসেল অন টেস্ট শোরুম পেপারস। এটা যে কোনো কেউ বাংলাদেশের যে কোনো জেলায় সে তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। এটা মডেল হলো 18 মডেল। তো বিয়ারদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ নেয় ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,25,000, চলছে মাত্র 3000 কিলোমিটার। কিনবেন পুরাতন, পাবেন নতুন। আজকে কিন্তু আপনাদের অনেকগুলি ডিসকভার গাড়ি দেখাবো, ডিসকভারের মেলা মোটামুটি। আমাদের সাথে আছে ওরশা মোটরসের ওনার সুকান্ত দাদা। দাদা, ভিডিওর শুরুতে আমাদের কোন বাইকটি দেখাবেন? শুরুতে আপনাদের দেখাবো একটি জিক্সার, সুজুকি জিক্সার এক্সএফ। এটার মডেল হলো এক্সএফ। এই 21-এর মডেল, রান করছে 2800, 2800। ব্রেকিং সিস্টেম হলো ডাবল ডিস্ক। প্রথম মালিকের গাড়ি ডাবল ডিস্ক, এটা অন টেস্ট শোরুম পেপার। এটা যে কোনো কেউ বাংলাদেশের যে কোনো জেলায় সে তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। ফুল ফ্রেশ কন্ডিশন। এটা প্রাইস দিছি 2,10,000 টাকা। পরে দেখাবো একটি MT-15। এটা চলছে 8000 কিলোমিটার। এটা বরিশাল নাম্বার। দেখান গাড়িটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এটা তো ডাবল ডিস্ক, সিঙ্গেল টোন ABS, এবং গাড়িটা কিন্তু ফুল ডেকোরেশন করা। যেমন এই গাড়িটা কিন্তু ডাবল স্টার থাকে না, এটা ডাবল স্টার লাগানো আছে, পাওদারিটা লাগানো আছে, একটা ফুল মার্গাট লাগানো আছে। রান করছে 8000 কিলোমিটার। নাম পরিবর্তন যেদিন ক্রয় করবে সেদিনকেই সম্ভব, যদি অফিস খোলা থাকে। অফিস খোলার টাইমে আসলে সাথে সাথে নাম পরিবর্তন করে দেওয়া যাবে। এটা প্রায় 3,24,000 টাকা। এরপরে দেখাবো একটি হাঙ্ক ডাবল ডিস্ক। অনেকেই বলে একটি বড় গাড়ি অল্প দামের ভিতরে, যে কম দামের ভিতরে একটু বিগ সাইজের গাড়ি দেবেন, তাদের জন্য এই হাঙ্ক ট্রান্সি ডাবল ডিস্কের গাড়িটা কিন্তু খুব ভালো আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। চলছে 12,000 কিলোমিটার। রেজিস্ট্রেশন করা, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট করা আছে। ব্রেকিং তো ডাবল ডিস্ক, ডিস্ক টুক সব ভালো, গাড়িটা ফ্রেশ আছে, ইঞ্জিনের সাউন্ড টাউন্ড সব ভালো আছে। রাজ দিছে এটা 1,10,000 টাকা। এরপরে দেখাবো একটি অ্যাপাচি RTR। এটা 18-র মডেল। এটা রান করছে 12,000, চলছে ভাইয়া। ব্রেকিং তো এটা সিঙ্গেল ডিস্ক, খুবই ভালো, আনটাচ, এখন পর্যন্ত টাচ করে না ইঞ্জিনে, ইঞ্জিন গার্ড লাগানো আছে। এইটার প্রাইস দিছি আমরা 1,10,000 টাকা। এরপরে দেখাবো একটি পালসার ডাবল ডিস্ক। বিয়ার্স বলে যে পালসারে ডাবল ডিস্ক, ফ্রেশ কন্ডিশন, ব্ল্যাকের উপরে রেড। ব্রেকিং সিস্টেম তো ডাবল ডিস্ক, বরিশাল নাম্বার করা আছে, গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ। দেখেন গাড়িটি যে চালাইছে সে পুরস্কার পাওয়ার মতো, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ইঞ্জিন কন্ডিশন আনটাচ, কোনো টাচ পড়ে না ইঞ্জিনে, নিচে কিন্তু ইঞ্জিন গার্ড লাগানো আছে। রেজিস্ট্রেশন করা, বরিশাল নাম্বার, বরিশাল মেট্রো L11 3672। এটা মডেল হলো 18-র মডেল। রান করছে এটা 16,000 কিলোমিটার। প্রাইস একদম কম, 1,43,000 টাকা। এরপরে দেখাবে একটি বাজাজ সিঙ্গেল ডিস্ক ব্লু কালার। এই কালারটা কিন্তু একটু আনকমন, অ্যাভেলেবেল না। অনেকেই চায় যে ভাইয়া ব্লু কালারের পালসার আছে, সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে এটা পাইলাম। এবং গাড়িটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে, টায়ার টায়ার সব অরিজিনাল। গাড়িটা চলছে কম, 10-এর মতো চলছে, বুঝছেন। গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটা যে চালাইছে কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, গাড়িটি খুব ফ্রেশ আছে, খুব ফ্রেশ। ব্রেকিং সিস্টেম তো সিঙ্গেল ডিস্ক, রেজিস্ট্রেশন করা। এটা হলো 18-র মডেল। এটা রান করছে 10,000। ব্রেকিং সিস্টেম তো সিঙ্গেল ডিস্ক, পিছে ড্রাম ব্রেক। এটা প্রাইস দিছি 1,30,000 টাকা চাই। কিন্তু ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ নেয় ফিক্সড অ্যান্ড ফাইনাল 1,25,000, এরপরে কোনো দামাদামি করা যাবে না। এরপরে দেখাবে একটা HF ডিলাক্স, 20-এর মডেল, আনটাচ, কোনো টাচ পড়ে নাই, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। গাড়িটি চলছে কত মিটারটা দেখে, 5,000 কিলোমিটার। কিনবেন পুরাতন, পাবেন নতুন, এই কন্ডিশনের গাড়ি। এটা না, এটা অন টেস্ট। এটা বাংলাদেশের যে কোনো জেলার বিআরটিতে যে কোনো কেউ সে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। হ্যাঁ, এগুলো ড্রাম ব্রেক, এগুলো ডিস্ক হয় না। এইচএফ ডিলাক্স খুব চাহিদা সম্পন্ন গাড়ি, সিটটা বড়, অনায়াসে তিনজন বসে চলতে পারে, ফুয়েল খরচা কম, মাইলেজ এটা মাইলেজ পাবে প্রায় ৬০-এর কাছাকাছি। আনটাস, আর গাড়ি তো নতুন, যে কিনবে তার নিজের নামে রেজিস্ট্রেশন করবে যে কোনো জেলার বিআইটিতে, এতে কোনো সমস্যা হবে না। প্রায় ৬০,০০০ টাকা কিনবেন, পুরান পাবেন নতুন। মেট্রো প্লাস ডিক্স, বিশাল সুযোগ সুবিধা আছে, গাড়িটা একদম নতুনের মতো, চলছে মাত্র ৩,০০০ কিলোমিটার। কিনবেন পুরাতন, পাবেন নতুন। অন টেস্ট, এটা বাংলাদেশের যে কোনো জেলার বিআইটিতে যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে, কোনো ঝামেলা হবে না। এটা তো নতুন গাড়ি, ২১-এর মডেল, চলছে মাত্র ৩,০০০ কিলোমিটার। ডিক্স আছে কিন্তু, সামনে ডিক্স বের, কিন্তু ডিক্স সহ, আর এটা কিন্তু স্পেশাল এডিশন, টোটাল স্পেশাল, সারাদিন চালালেও শরীর বিষ ব্যথা করবে না, খুব সফট গাড়ি, ফুয়েল খরচা কম, গাড়ি নতুন, অন টেস্ট, কিনবেন পুরাতন, পাবেন নতুন। তাহলে একের গাড়ি যেটাকে বলা হয়, একের গাড়ি, এটা দাম দিচ্ছে ৮০,০০০ টাকা মাত্র। বর্তমানে সেরম প্রাইস কিন্তু ১,০০,০০০ টাকা, ৩,০০০ চালাই ২৮,০০০ টাকা কম। কিনবেন পুরাতন, পাবেন নতুন, রেজিস্ট্রেশন সেজিস্ট্রেশন সব ফ্রি হয়েছে। এরপরে দেখাবো ডিসকভার 125, ডিসকভার 125 হোয়াইট ইঞ্জিন। এই গাড়িগুলোর কিন্তু বেশ চাহিদা আছে, অনেকে বলে যে ভাইয়া সাদা ইঞ্জিনের গাড়ি আছে, এগুলো তো সবসময় পাওয়া যায় না। এটা কিন্তু ডিস্ক ব্রেক, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট করা, রান করছে, রানটা দেখার, এটা 15,347, ফার্স্ট মালিকের কাছ থেকেই পাবেন, মালিকও আমাদের স্থানীয় দোকানের আশেপাশেরই মালিক, আর রেজিস্ট্রেশন করা। প্রাইস দিলে 95,000। এরপরে দেখাবো ডিসকভার 25-এর, এটাও ডিস্ক ব্রেক, নতুন মডেল, ডিজিটাল মিটার, এটা রান করছে 10,000, ব্রেকিং সিস্টেম, সামনে ডিস্ক, পিছে ড্রাম। এটা হলো 19-এর মডেল, 19-এ কেনা, 19-এরই মডেল, হ্যাঁ, রেজিস্ট্রেশন করা, বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট করা আছে, ফ্রেশ কন্ডিশন গাড়ি, প্রাইস 1,05,000 টাকা। এরপরে আরও একটি ডিসকভার দেখাবো, এটা হলো ডিসকভার 110, এটা হলো ডিজিটাল মিটার, ডিজিটাল নাম্বার প্লেট, নতুন মডেলের, সিবিএস ব্রেকিং সিস্টেম, এটা সিবিএস ব্রেকিং সিস্টেম, এটা হলো 19-এর মডেল, 20-এ রেজিস্ট্রেশন হয়েছে এবং 20 হইতে 22 সাল পর্যন্ত মেয়াদ, রান হচ্ছে 11,000 কিলোমিটার। গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন, রেজিস্ট্রেশন, ডিজিটাল প্লেট লাগানো, ব্রেকিং তো সিবিএস, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, এটা চাপলে দুইটা হবে। প্রাইস দিয়েছি মাত্র 1,00,000 টাকা, রেজিস্ট্রেশন সহ, 110। এরপরে আরও একটি ডিসকভার, এটা 110 সিসি, খুব ফ্রেশ কন্ডিশন, দেখেন ইঞ্জিনের কালার টালারগুলো দেখেন, খুব ফ্রেশ, কোনো ডিসকালার হয় নাই, এবং গাড়িটা চালাইছে খুব ভালো হাতে, চলছে 12,000 কিলোমিটার। কত মডেল? এটা হলো 18-এর মডেল, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা, ট্যাক্সের মেয়াদ আছে 22 সাল পর্যন্ত, টায়ার টুয়ার সব ফ্রেশ, দামও রাখছে রিজনেবল দাম। ব্রেকিং সিস্টেম তো ড্রাম ব্রেক, এটা সিবিএস না, এটা হলো নর্মাল ব্রেক, আগের অ্যানালগ সিস্টেম। গাড়িটির কন্ডিশন ভালো, ট্যাঙ্কি টুঙ্কি দেখেন, কোনো মারাত্মক কোনো ঘষা টসা নাই। প্রাইজও কম আছে, 95,000 টাকা। এরপরে আরও একটি ডিসকভার দেখাবো, এটা হলো হোয়াইট ইঞ্জিন, সাদা ইঞ্জিন, সাদা চাকা, গাড়ির কালার হয়েছে ব্লু। এই কালারটার কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি আছে, এক্সট্রা চাহিদা আছে, অনেকে বলে যে ভাইয়া ব্লু কালারের গাড়ি দিতে পারেন ডিসকভার সাদা ইঞ্জিনের, অনেক সময় চায় কিন্তু থাকে না। এখন গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে, এটা মডেল হলো 18-এর মডেল। ব্রেকিং সিস্টেম কীরকম? ব্রেকিং সিস্টেম সামনে ডিস্ক, পিছে ড্রাম। এটা কিন্তু অনেক দাম ছিল শোরুমে, নাম করছে 15,502 কিলোমিটার, রেজিস্ট্রেশন করা, ডিজিটাল প্লেট, প্লেটটার নাম্বারটাও সুন্দর, বরিশাল মেট্রো হ 12, 55,511, কালারটাও সুন্দর, নাম্বারটাও সুন্দর। প্রাইস দিছে এটা ৯৭,০০০ কমাই দিছে কিন্তু খুব চিপ রেটের মধ্যে নাম্বার সহ। এরপরে দেখাবো প্লাটিনা, বাজাজ কোম্পানির সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাড়ি কিন্তু প্লাটিনা। কিন্তু প্লাটিনা রেন্টে চলে, এই কারণে একটু রেন্টমুখী হয়েছে। এটা রান করছে ১৩,০০০ কিলোমিটার। গাড়িটি হলো যে সেলপালা, এটা কিন্তু এলইডি পার্কিং ছিল, এর একটা ভাঙে গেছে দেখে আমরা ডাইরেক্ট বক্স লাগাই দিয়েছি। ১৯-এর মডেল, গাড়ির কন্ডিশন ভালো আছে, অন টেস্ট। যে কোনো জেলায় যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করবে, তাতে কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগবে না। মডেল ১৯-এর, রান করছে ১৩,০০০, টায়ার টুয়ার সব ফ্রেশ। প্রাইস দামাদামি না, একদম ফিক্সড প্রাইস বললে দেবো ৫৫,০০০ টাকা, কোনো দামাদামি সিস্টেম নেই। এটা আরও একটি প্লাটিনা দেখাবো, এটা কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম, এলইডি পার্কিং, সিবিএস ব্রেকিং সিস্টেম, এলইডি পার্কিং, একদম নতুন মডেল, সেলফ সহ। চলছে মাত্র ৮,০০০ কিলোমিটার। গাড়িটি ফুল ফ্রেশ, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই। রান করছে ৮,০০০ কিলোমিটার। মডেল ২০-এর মডেল, না অন টেস্ট। এটা যে কোনো কেউ বাংলাদেশের যে কোনো জেলায় তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। টায়ার টুয়ার সব ফ্রেশ। এই টানেলে পড়বে ৬৭,০০০, ৭০-৭৫ না ৬৭,০০০ টাকা। তো আশা করি ভিডিওটি উপভোগ করেছেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।